বনি ইসরায়েলের লোকটা অন্তরের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, কলবের মধ্যে জ্বালা যাতনা শুরু হয়ে গেছে, আমি কি ক্ষমা পাবনি, আমি কি নাজাত পাবনি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব রে, ভয় নিয়া লোকেদের কাছে প্রশ্ন করে, বলতো এই সমাজের মধ্যে সবচাইতে বড় আলেমকে, সবচাইতে বড় জানলেওয়ালা মানুষটাকে। লোকের একজন খ্রিস্টান পাদ্রির কথা বলে দিল লোকটা, পাদ্রির বাড়িতে দৌড়ায় আর খ্রিস্টান পাদ্রির কাছে গিয়ে বলে, ও আলেম, আপনার কাছে এসেছি ক্ষমা পাওয়ার জন্য, 99টা খুন করেছি, আমার ক্ষমা আসেনি। খ্রিস্টান আলেম ডেকে বলে, বাবা তোমার আলেম না, তোমার তওবা নাই, এতগুলো খুন যিনি করেছেন, জীব হত্যা মহাপাপ, এতগুলো হত্যা করেছো, তোমার ক্ষমা হবে না, তওবা হবে না, যাও তুমি ফিরে যাও। রাগ মাথায় উঠে গেছে, তলোয়ারটা বের করেছে, আলেমকে জায়গার মধ্যে খুন করে 100 পূরণ হয়ে গেছে। আরেম এতক্ষণ ছিল 2 সংখ্যায়, এখন 3 সংখ্যায় আবার যন্ত্রণা, কারণ একবার মাবুদের প্রেম যদি কারো অন্তরে জ্বলে ওঠে, আমার কামরা খায়ের বাবারা, মাওলার প্রেম যদি একবার অন্তরে কারো প্রজ্বলিত হয়, প্রেমের আগুন যদি একবার জ্বলে উঠে, বান্দা কোনো দিন আর বিছানায় থাকতে পারে না, গড়ে বসে থাকতে পারে না, আমার মাওলা যেদিকে বান্দা সেদিকে দৌড়া। আরে বাবা, একটা সপ্তাহ ধরে, 2টা সপ্তাহ ধরে বাংলাদেশে শৈত্য প্রবাহ চলে, ঠিক কিনা? এত শীত, দিনের বেলা আসরের নামাজি মসজিদে গিয়ে পড়া যায় না, অজু করা যায় না, ঠিক কিনা বলেন? আসরের নামাজি যদি পানি লাগান, তাইলে কলজাডা পর্যন্ত ঠক ঠক করে কম্পন সৃষ্টি করে, অথচ এই সময়েও কিছু মানুষ ফজরের আজান হলে পরে বিছনা থেকে উইঠা অজু কইরা মসজিদে গিয়া নামাজ পড়ে কিনা, কথা কন না? দুনিয়ার যদি কোনো স্বার্থ থাকতো, আমার তো মন ঢায় কয় 20,000 টাকা 50,000 টাকা দিয়াও এত সকালবেলা তাকে উঠাইতে পারতো না, তাকে যদি প্রপোজ দেওয়া হতো, ভাই তোমার 50,000 টাকা দিমু, আসো এই সময় তুমি ঠান্ডা পানি দিয়া একটু গোসল কইরা বা অজু কইরা তুমি আসো, 1 ঘন্টা সময় আমার কাছে থাকবা। লোকটা বলতো, রে ভাই জীবনে টাকা বহুত কামান যাইব, কিন্তু এই সময়ে ঠান্ডার মধ্যে আমার এই পাগলা কুত্তায় কামড়াই নাই যে আমি তোমার কাছে যাইয়া দাম, টাকা পয়সা হাতের ময়লা আইজ আছে কাল থাকে না, বহু কামান যাইবে, ঠিক কিনা বলো? কিন্তু ফজরের প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখবেন, এক কাতার 10 জন 20 জন 50 জন 150 জন 200 জন মানুষ লাইন দিয়ে চাদর টাদর ফেঁচাইয়া বসে আছে, আবার নামাজ পড়াও যায় না, বসে বসে ঠুক ঠুক করে জিকির করে আছে কিনা। আকর্ষণটা কি? দুনিয়ার কোনো সম্পদ, টাকা পয়সার লোভ, ক্ষমতার লোভ, রাজনীতির লোভ? কোনো লোভ নাই, একটাই মাত্র তাদের অন্তরের মধ্যে প্রেম আছে, সেই প্রেমটা কার সঙ্গে? একটাই জ্বালা আছে, প্রেমিক ডাক দিয়েছেন, তিনি না গেলে তিনি থাকতে পারেন না, বিছনার মধ্যে অস্থিরতা কাজ করে, কলিজাটা ছটফট ছটফট করে, ঠিক কিনা বলে? এটাই মোমিনের ঈমান। আজান হয়ে গেলে যেই মুমিনরা ঘরে বসে থাকতে পারে না, মূলত তারাই ঈমানদার। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাবেন আমার ভাই, আজান যখন হয়ে যেত, হযরত আলী চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত, রক্তাক্ত হয়ে যেত, আবার নামাজ পড়ে বের হলে আলী স্বাভাবিক হয়ে যেত। প্রশ্ন করা হলো, আলী রে, আজান হলে পরে আপনার চেহারা কেন বিমর্ষ হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, কালো হয়ে যায়? আলী, আপনার চেহারাটা কেন ফ্যাকাশে হয়ে যায়, ভীত হয়ে যায়? লোকেদেরকে বলতো, লোকেরা আমার মনিব আল্লাহ ডাক দিছে,
তার ডাকে সারা যতক্ষণ পর্যন্ত না দিতে পারি আমার ততক্ষণ পর্যন্ত ভয় আর অস্থিরতায় কলিজাটা গরম হইয়া যায়। বন্ধুরে আমার ডাকাত লোকটা অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তোমার জন্য কোথায় যাইবে? আবারও লোক দিলে বলে, বলো তো এই এলাকার মধ্যে বড় আলেমকে, লোকের একজন আলেমের কথা বলে দিল, তার কাছে যাও। লোকেরা তার কাছে যাওয়ার জন্য বলল, ডাকাত লোকটা তার কাছে এসে বলে, আমি কি নাজাত পাবো? আমি কি তওবা করার মতো সুযোগ পাবো? আমি তো 100টা খুন করে ফেলছি। আলেম বলে, রে পাগলা, আমার মাবুদের ঘোষণা লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ্দুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নৈরাশ্য হওয়ার জন্য নিষেধ করেছেন কে? জোরে বলেন। পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও মুহূর্তের মধ্যে যিনি ক্ষমা করে দেন তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, আমি পাপি গুনাহগারকে ক্ষমা করেন, কে আছে তোমার কাছে ক্ষমা চাই, তওবা করি বারে বার, ইয়া রাহিমুর রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আল্লাহ কি জোরে কয় না? আল্লাহ মেহেরবান, তিনি দয়া করে কি করে না? বান্দার প্রতি তিনি মেহেরবান, বান্দার প্রতি তিনি রহমান। আলেম লোক বলে, মাফ অবশ্যই পাইবা, কয় আমার কি করতে হবে বলে দাও। আলেম বলে, পাগলা রে, যেদিক থেকে আসছো ওই জায়গায় দ্বিতীয়বার আর যাওয়া যাবে না। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, তওবাতান নসুহা, পূর্ণাঙ্গভাবে ফিরে আসো, আসার মতো আসো। বাইরে ইয়া যে আবার যাইবা সেটা পারা যাবে? জোরে বলেন। আরে পাগলা, যে তওবা চাও ওই দিকে আর যাইতে পারবো না। কয়, তাইলে আমি কই যাব? কয়, আমি একটা ঠিকানা দিব, কিছু দরবেশেরা আছে, ওলি আল্লাহ বুজুর্গরা আছে, ওইখানে যাও, ওনারাও এবাদত বন্দেগীতে লিপ্ত আছে, ওইখানে যাইয়া তুমি তোমার বাকিটা জীবন এবাদত বন্দেগীতে কাটাও। যদি রাজি থাকো তওবা পাবা, আর যদি রাজি না হও তোমার তওবা নাই। বলেন তো, লোকটা তো তওবা পাওয়ার জন্যই আসছে। কয়, আমি এক পায়ে খাড়া, আমার ঠিকানা দেন, ঠিকানা লইয়া তওবাকারী বান্দাটা সেই দিকে দৌড়ায়। রসুল আমার বলতেছে, রে সাহাবীরা, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার আল্লাহ ওর তাকদীরটা কেমন ভাবে লেখছে। রওনা হইছে, পথিমধ্যে মালাকুল মাউত এসে হাজির হয়ে গেছে, জায়গার মধ্যে জানটা কবজ হয়ে গেছে, লাশ হয়ে পড়ে আছে, রুহটা পাশে দাঁড়ানো। তওবা করার মতো জায়গায় গিয়ে আর এবাদতে সামিল হওয়ার সুযোগটুকু আমার আল্লাহ দিলেন না। রহমতের ফেরেশতা চলে আসছে, রুহ নিয়ে ইল্লিলে চলে যাবেন। আজাবের ফেরেশতা চলে আসছে, রুহ নিয়ে সিজ্জিনে চলে যাবেন। রহমতের ফেরেশতাকে কি বলে, ও সিজ্জিনের দাররক্ষীদা, কেন এসেছ? কয়, লোকটাকে নিয়ে সিজ্জিনে যাব। কয়, কেন?
সারা জীবন অন্যায় করেছে, 100 খুন করেছে, খুনির ঠিকানা জাহান্নাম, সে কোনোদিন আল্লাহর ক্ষমা পাবে না, তার ক্ষম অবস্থান জাহান্নাম, তার জায়গা মত নিয়া আমাদের দায়িত্ব পালন করতে চাই, কথায় যৌক্তিকতা আছে কি নাই? কথা কয় না ও রহমতের ফেরেশতা, তোমরা কেন এসেছো? রহমতের ফেরেশতারা বলে, ভাই একটু আগে লোকটা তওবা করার জন্য এসেছে এবং তিনি যেই দিকে রওনা হয়েছে, এবাদতের জন্য রওনা হয়েছে, তওবার উদ্দেশ্যে রওনা হয়েছে, তওবার দিকে পা বাড়াইছে, আমার আল্লাহর দিকে পা বাড়াইছে, তওবাকারী বান্দার সঙ্গে আল্লাহর কোনো দুশ্মনী নাই, আল্লাহর কোনো রাগ নাই, আল্লাহ সব মোচন কইরা দেয়, তওবা করার কারণে জান্নাতে নিয়ে যাওয়ার আমাদের দায়িত্ব পালন করার জন্য আসছি। সিজ্জিনের ফেরেশতারা কয়, আমাদের দায়িত্ব পালন করা লাগবে। ইল্লিনের ফেরেশতারা কয়, আমাদের দায়িত্ব পালন করা লাগবে, ঝগড়া বাজে নি। কথা কেন না জারি নিয়া বাজে, হ্যাঁ ভালো মানুষ না খারাপ মানুষ, এন দেখেন আমাদের মধ্যেও ঝগড়া বাজে, কেউ কয় ভালো কেউ কয় খারাপ, ঠিক কি না? আপনারা যেমন সিদ্ধান্তহীনতায় ভুগতে চান, ভালো না খারাপ কোনটা বলবেন বলতে পারেন না, আল্লাহর রহমতের ফেরেশতারা তারাও সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, ভালো বলবে না খারাপ বলবে, কিন্তু আমার আল্লাহর কাছে সমাধান আছে কিনা বলে রসুল আমার কো। এরা যখন ঝগড়া করে তর্ক বিতর্ক করে, আমার আল্লাহ জিব্রাইল রে পাঠাইছে, ওরে জিব্রাইল যা ফেরেশতাদের মধ্যে সালিস মীমাংসা করে দে, ফেরেশতা জিব্রাইল এসে বলে, ভাইরা সবাই তোমরা এক দলের লোক, আওয়ামী লীগের 7 তারিখের নির্বাচন হওয়ার পরেও মার্ডার হয়েছে কিনা, ঘর বাড়ি বাংসুর জ্বালাও পোড়াও হামলা মামলা, আরে সবই এক দলের, মার্ডার করিস না, সবই তো এক দলের, হামলা মামলা করিস না, সবই তো এক দলের, তারপরেও জুলুম নির্যাতন লুটপাট করিস না, যখন তোরা করো তখন তোরা ভালো না, তোরা বাতিল, ঠিক কিনা বলো? তোরা মানুষ না, তোরাও মানুষ, ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় যারা, ভাইয়ে ভাইয়ের মধ্যে কামড়া কামড়ি যারা করে, তারা বাবা মানুষ না, বালহুম আদল, উলাইকা কাল আনআম, বালহুম আদল, পশু তো পশু না, তার চাইতেও খারাপ, কারণ কুত্তার গোস্ত কোনোদিন কুত্তায় খায় না, ঠিক কি না বলেন? আজকে সমাজটা কুকুরের সমাজের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ফেরেশতা জিব্রাইল ফায়েস্তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব নাই, ওস্তাদ তাহলে কি করণ যেত? রাসূলুল্লাহ বলেন, জিব্রাইল ফায়েস্তারা দিচ্ছেন, রে ফেরেশতারা তোমরা একটা পরিমাপ করো, একটা মেজারমেন্ট করো, জরিপ করে নাও, এই লোকটা নিজের আস্তানা থেকে, তিনি যেখানে মারা গেছেন এখান থেকে তার আস্তানা যদি কাছে হয়, তাই লোকটা সিজ্জিনের বাসিন্দা, জাহান্নামের বাসিন্দা হবে, আজাবের ফেরেশতা তোমরা নিয়ে যাবা, আর যদি এখান থেকে ওই যে সাধক ওলি আল্লাহ দরবেশ বুজুর্গদের বাড়ি ওই জায়গাটা যদি কাছাকাছি হয়ে যায়, তবে তারা ইল্লিনে চলে যাবে, আল্লাহওয়ালা বুজুর্গ এই লোকটা প্রমাণ হবে এবং তিনি জান্নাতে চলে যাবে। রসুল আমার কয়, রে পাগলা, কেবলমাত্র রওনা হইয়া পথে নাই মাই মারা গেছে, আমার আল্লাহ কয় জায়গাটা নিজের আস্তানা থেকে লাশের জায়গাটা কাছাকাছি ছিল, আমার আল্লাহ জিব্রাইলেরে পাঠাইছে, জিব্রাইলও জানে না, ফেরেশতারাও জানে না, আল্লাহ জমিনের কয়রে জমিন আস্তানা থেকে দূরে সরে যা, ওলি আল্লাহর বাড়ির থেকে কাছাকাছি হইয়া যা, ভালোবাসে আপন কইরা নাই, কেরামান কাতিবিন, দুই কান্দের ফেরেশতাও আন্দাজ করতে পারে না, আল্লাহু আকবার।
এটা হলো তওবাকারীর সম্মান, তওবাকারীর মর্যাদা বাড়ায় কি? আরো জোরে বলেন। বন্ধুরা আমার, আসার মতো আসতে হবে, ফিরে আসার মতো আসতে হবে, ঢোকার মতো ঢুকতে হবে। ডোকবা বাইরাবা, ডোকবা বাইরাবা, মাহফিলে সন্ধ্যার সময় তওবা করে যাবা। সকালবেলা ঠান্ডার মধ্যে পরে কম্বল মুড়ি দিয়া ঘুমাবা, কোক থাকবা, কালকে নামাজ পড়বো মনে আসবো না, এমন বাটপার মার্কা তওবাকারীর আমার আল্লাহর কোনো দরকার নাই, ঠিক কিনা বলে? আমাদের সমাজের মধ্যে তওবাকারীর অভাব নাই, কিন্তু তওবা তো নসুহা করার মতো লোকের অভাব আছে কি নাই? জোরে বলেন না। আমাদের দেশের মধ্যে দেখবেন যে বহু মানুষ আছে তওবা কইরা লগে লগে ফল পাইবার চায়, দোয়া কইরা সাথে সাথে রেজাল্ট চায়, আছে কি নাই? বুঝেন নাই? হুজুর একটু দোয়া কইরেন, কি হইছে? আমার ছেলেটা অসুস্থ, আসরের সময় দোয়া চাই গেছে, আল্লাহ ভাইজানের ছেলে অসুস্থ, আপনি থেকে শেফা দিয়েন, আল্লাহ পেরেশানি থেকে মুক্ত দিয়েন। রাতটা পার হয়েছে, জোহরের সময় দেখা বাজারে, কি গো হুজুর কি দোয়া করলেন আপনি? ছেলের তো অসুখ, আগে ছিল জ্বর 99, এখন তো 101, দোয়া করলেন কাজে তো আইল না। হুজুর ভালো করে দোয়া করেন, ভালো করে দোয়া করেন, আছে কি নাই? ও আছে কি নেই? রেজাল্ট সাথে সাথে চাই, ঠিক কিনা বলেন? কিন্তু একবারও নিজের দিকে তাকাইল না, নিজের দিকে বুঝলো না যে আমার দোয়া চাওয়া, আমার তওবা করাটা যার কাছে হচ্ছে তিনি কে? তিনি সবচাইতে ভালো জানেন আমার কামিয়াবি, আমার সফলতা, আমার যেটা দরকার সেটা কখন প্রয়োজন সেটা দুনিয়ার সবার চাইতে ভালো জানেন কে? আল্লাহ। তিনি যদি যদি পারফেক্ট সময়ে আমাকে পারফেক্ট জিনিসটা দেয়, তবে সেটা নূরুন আলা নূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে দেখবেন বর্তমানে পুকুরে পুকুরে ছেলেরা মুক্ত চাষ করে, কি করে? কৃত্রিম উপায়ে মুক্ত চাষ করে, মুক্তা চাষ। আগের যুগে আপনারা জানতেন যে সাত রাজার ধন মণিমাণিক্য মুক্তা, তাই না? এটার কোনো দাম হয় না, এটা মানে অমূল্য ধন। এখন দেখবেন যে বাজারে 1000-2000-1500 টাকায় আপনি মুক্তা কিনতে পাবেন। তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা হলো যে এখন যে বাজারে স্বর্ণকারের দোকানে মুক্ত পাওয়া যায়, এটা পুকুরে আমাদের ইন্টার পাস, বিএ পাস, অনার্স পাস ছেলেরা ওই ইউটিউব দেখা দেখা পড়াশোনা কইরা, গবেষণা কইরা এরা কৃত্রিম উপায়ে ওই যে জিনুকগুলো ধইরা একটা সুচ দিয়ে আঘাত কইরা, ওখান থেকে কিছু কৃত্রিম সিস্টেম আছে, এই সিস্টেমগুলো ফলো করে এরা মুক্তা চাষ করে, যে কারণে তাদের মুক্ত পায় ঠিকই, কিন্তু এই মুক্তার বাজারে দাম নাই। আর কৃত্রিম উপায়ে সাত সাগর 13 নদী পাড়ি দিয়ে সেই মহাসমুদ্রের গভীর থেকে আল্লাহ প্রদত্ত জিনুকের থেকে যেদিক কোনো কোনো মুক্তা পাওয়া যায়, সে মণিমাণিক্য মুক্তাটার দাম আসলে সাত রাজার ধন তথা অমূল্য, ঠিক কিনা বলেন? এরকম চাইলে নিজের থেকে যদি করেন না, তাহলে সেটার দাম সামান্য, আর যদি আল্লাহর পক্ষ থেকে আসে সেটা অসামান্য হয়ে যায়। কারণ আল্লাহ চান বান্দা তোমার যা প্রয়োজন সেটা দেওয়ার জন্য বসে আছি তো আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু তুমি তো চাইতেই পারো না, তুমি তো আমার দরবারে আসতেই পারো না, আমার দরজা দিয়ে তুমি তো ঢুকতেই পারো না, ঠিক না? আমার ভাইরা, পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পয়গম্বর হযরতে আদম আলাইহিসসালাম আল্লাহর দরবারে তিনি একজন তওবাকারী ছিলেন। মনে রাখবেন, যদি আপনি তওবাকারী হতে পারেন, আপনি আদম নবীর সুন্নাত পালন করলেন, আলহামদুলিল্লাহ বলেন। আদম পয়গম্বর আল্লাহর নির্দেশ অমান্য করলেন, আল্লাহ বললেন আদম রে, লা তাকরাবা হাযিহিস শাজারাত ফাতাকুনা মিনাজ-জালিমিন, ও আদম ওই গাছটার কাছে যাইবা না, সারা
জান্নাতের মধ্যে গুরুবা, শুধুমাত্র গাছের কাছে যাইবা না। আদম পয়গম্বর ইস্তেহাদি খতা করলেন, তিনি অন্যায় করেন নাই, পাপ করেন নাই। মনে রাখবেন, পয়গম্বর নবীগণ কখনো পাপ করেন না, তিনি পাপ করেন নাই। কারণ আল্লাহ বলছেন গাছের কাছে যাইবা না। আম্মা জান হাওয়া, তিনি ফল নিয়ে এসেছেন, তিনি সেই ফলটা খেয়েছেন, তিনি ভেবেছিলেন তো আমি তো গাছের কাছে যাই নাই, ফল তো খাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেন নাই। এটা বুঝের ভুল কি কথা কন না, বুঝের ভুল। আল্লাহ রাগ করলেন, দুনিয়ায় পাঠিয়ে দিলেন বাবা আদম পয়গম্বর, 360 বছর পর্যন্ত কাঁদলেন, আল্লাহকে ডাকতে থাকতেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এত চমৎকার একটা তওবার দোয়া আদম পয়গম্বরের জবান থেকে বেরিয়েছে। আমার আল্লাহ কয় আদম রে, মাফ যদি কইরা দেই তোর সন্তানদের কাছে দৃষ্টান্ত হবে, বাবা আপনাই করছে মাফ কইরা দেশে। 360 বছর কাঁদলি রে আদম, এই তওবা করার মুহূর্তটা আমি আল্লাহর জন্য তোর ইবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহর দরবার বাবা কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এত সুন্দর তওবার বাক্য বাবা। আদম পয়গম্বর কত আগে দুনিয়া থেকে চলে গেছেন, তারপর পৃথিবীতে 124,000 পয়গম্বর আসছে, শরীয়ত আসছে, কিন্তু আদম পয়গম্বরের তওবার দোয়াটা আজও শ্রেষ্ঠ দোয়া, ঠিক কিনা বলো? এত সুন্দর মোনাজা আদম সন্তানের জন্য আর দ্বিতীয় নাই, আছে? সুন্দর না? আল্লাহর কাছে একদম মনের সব কথাগুলো, সব কষ্টগুলো, সব চাওয়াগুলো এক লাইনের মধ্যে চলে আসছেন, শিখিয়েছেন বাবা আদম আলাইহিসসালাম। আমার ভাইয়েরা, হযরত নূহ পয়গম্বর আলাইহিমুসসালাম তিনিও তওবাকারী ছিলেন, আল্লাহর দরবারে তিনি তওবা করছেন। আল্লাহর দরবারে সব সময় তিনি তওবা করছেন আর বলছেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদি যালিমিনা ইল্লা তাবারা। তিনি একজন আল্লাহর নবী, তিনি এত বেশি কাঁদতেন, তার নাম মূলত নূহ ছিলেন না বন্ধুরে? আমার তার নাম হচ্ছে শুকর। কি নাম তার? নাম কি কথা কয় না? আব্দুল শুকর। কিন্তু আব্দুল শুকর নামে যদি বলি একজন নবী ছিলেন, কেউ চিনবেন না, সবাই বলবেন হুজুর এটা আবার কোন নবী নতুন করে বানাইছেন নাকি, ঠিক কিনা বলেন? কিন্তু সবাই চেনে নূহ, কিন্তু নূহ তার বাবার দেওয়া নাম না, নূহ তার দাদার দেওয়া নাম না, নূহ তার অবস্থার নাম। এই পয়গম্বর দুনিয়ার মধ্যে 950 বছর ছিলেন, 950 বছর পর্যন্ত তার চক্ষু বাইয়া বাইয়া সব সময় অহরনিশি পানি ঝরত, কান্না করত, কোন দোষ নাই, কেন কান্দেন, কেন কান্দেন? নূহ কই পাগলা রে, প্রেমিকের জন্য কাদার মধ্যেও একটা মহব্বত আছে, হৃদয়ের সান্ত্বনা আছে, ঠিক কিনা বলে? আমার ভাইরাম, মাবুদ আল্লাহ বলছেন, ফালিয়া দাহাকু কলিলা ওয়ালিয়াবকু
পীর বান্দা তোমার জন্য করণীয় হলো বেশি বেশি করে কাঁদা, কম কম করে হাসা, যত কাঁদবা ততই মানিবের কাছে যাইবা, যত হাসবা অন্তরে নেফাকি তৈরি হবে, মুনাফিকি তৈরি হবে, কঠোরতা চলে আসবে, আর নবীর প্রেম ভালো লাগবে না, নবীর গুণগান ভালো লাগবে না, মাবুদের শান মান ইজ্জত জিকির তোমার ভালো লাগবে না। বলেন তো, জিকিরের বিরুদ্ধে ফতোয়া দেওয়াও এক শ্রেণীর বক্তা সমাজের মধ্যে আসে কিনা? আমার নবীর প্রশংসার দুরুদ সালাম না শরীফ যেগুলো আমরা পড়ি, এগুলোর বিরুদ্ধেও ফতোয়া দেওয়ার আলেমের অভাব নাই। দুরুদ শরীফ নামাজে, নামাজের বাইরে সব জায়গায় দেখালি, একটা দুরুদ ইব্রাহিমের মধ্যে সীমাবদ্ধ কইরা দিছে। যদি হাদিসের মধ্যে এবারত না থাকতো, তাইলে ওটা কেউ উস্তা দিয়ে ফালাইতো বলতো, নবীর নাম লইলেই পরে গুনাগার হবা ঠিক কিনা? বলেন, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? নবীরে ভালোবাসি কিনা? আরো গজল কয় না, নবীরে ভালোবাসি কিনা? নবীর প্রেমে আমাদের জবানে গজল থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? বলেন, নবীর প্রেমে আমাদের জবানে দরুদ শরীফ থাকবে কি থাকবে না? নবীর প্রেমের দরুদ, নবীর প্রেমের মিলাদ, নবীর প্রেমের কাসিদা, নবীর প্রেমের গজল গাইব, গাইতে গাইতে মরণকে বরণ করে নেব, নূর ইসলাম ফারুকের মতো জবাই হয়ে যাব, তবু আমার নবীর শান মান ইজ্জতের কম্প্রোমাইজ মুমিন করতে পারে না, পারে না, পারে না। তুমি প্রেম শিখায়া কেমনে যাব মদিনাতে, নবী কেমনে যাব মদিনাতে, নবী স্বপনে এসে বলো না তুমি প্রেম শিখ, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া, আমার মতো অপরাধী নবী, আমার মতো অপরাধী নবী, স্বপনে দিদার দাও না তুমি প্রেম শিখায়া, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। আমার ভাইরা বন্ধুরা বাবার, নবীদের কোনো গুণা? জোরে বলেন, সব নবী মাসুম, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আমাদের ঈমান, ঠিক কিনা? বলেন, কোন নবীর কোন গুনাহ নাই, তবু নূহ নবী আল্লাহর কাছে বলে, রব্বে গফিরলি, ও আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, ওয়ালি ওয়ালি দাইয়া আমার বাপ মারেও ক্ষমা কইরা দেন, ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনাত, মুমিন নর নারীদের মধ্য থেকে যারা আমার ঘরে আয়সা আশ্রয় নেয় সবাইরে আপনি ক্ষমা করে দেন, ক্ষমা চাওয়া নবীদের সুন্নাত, ঠিক কিনা? বলে বনি ইসরায়েলের জলিল কদর পায়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, সূরাতুল কসাস 24 নম্বর আয়াত, আল্লাহর দরবারে কাঁদে আর বলে, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি
ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রভু হে আমি জুলুম করেছি আমার নিজের নফসের উপরে, ফাগফিরলি আপনি আমারে ক্ষমা করে দেন, ফাগফারা লাহু এবং আমার উম্মতদের কেউ ক্ষমা করে দেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রভু আপনি তো গফুর আপনি তো রহিম, ঠিক কিনা বলে? পয়গম্বরেরা ক্ষমা চায়, মুসা নবী ক্ষমা চায়, নূহ নবী ক্ষমা চায়, আদম নবী ক্ষমা চায়, আর তুমি আমি সলিমুদ্দি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে কষ্ট, নামাজের পরে মোনাজাত দিতে কষ্ট, মোল্লা ফতোয়া দেয় ফন্ন নামাজের পরে মোনাজাত করা বেদাত, আছে কিনা এমন মোল্লা সমাজের মধ্যে? নবী দোয়া করে, নবী দোয়া শিখায়, নবী চোখের পানি ঝরিয়ে কান দেয়, আর যেই মোল্লা মোনাজাত করতে নিষেধ করে, দোয়া করতে নিষেধ করে, ইস্তেগফার করতে নিষেধ করে, এই মোল্লা মোল্লা না, এই মোল্লা জাতির শত্রু, ঠিক কিনা বলে? এদেরকে চিহ্নিত করবেন আল্লাহ, এদেরকে চিহ্নিত এমনি করে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন। ফিলিস্তিনের যুদ্ধে আমাদের ভাইরা মরে গেছে, 24,000 ভাই পৃথিবী থেকে চলে গেছে, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি, তাদের জন্য ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে শহীদি মর্যাদা দান করুন, আমিন বলেন। ফিলিস্তিনের মুজাহিদ ভাইদের সাথে আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি, আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করছি, কিন্তু আমার বাংলাদেশে একটা বিষয় খুব বাই স্পষ্ট হয়েছে, ওই যে কথা আল্লাহ বলেছেন, যা আল হক ওয়াজাহাকাল বাতিল, হক যখন আসে বাতিল তখন এমনি পালায়। যখন ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসকে রক্ষার জন্য হামাসের মুজাহিদরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন সত্যের পতাকাকে প্রতিষ্ঠিত করার জন্য, তখন এদেশের মধ্যে চুপা কিছু মৌলবি আছে, আহলে হাদিস নামদারি এই ভণ্ডদেরকে যাতে দেখতে পেয়েছে, যারা মুজাহিদদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক কিনা বলেন? জাতি বুঝে গেছে এদের আসলটা কোথায়, শুধু সহি হাদিস, যেই দেখছে যে সহি হাদিস দিয়ে তো গোমরা করা যাচ্ছে না, বাংলাদেশের সব মানুষ ফিলিস্তিনের মুজাহিদদের পক্ষে দাঁড়াচ্ছে, আমাদের বাপ দাদা ইহুদিদের বিপক্ষে যাচ্ছে। আহারে, এতদিনের সাধনা তো সব পণ্ড হয়ে গেল, এখন আর মাটির মধ্যে লুকাইয়া থাকার সুযোগ নেই, এবার সামনে আইসা ফতোয়া দেয় ফিলিস্তিনের হামাসের পক্ষ নেওয়া, এটা বাতিল, এটা সহি হাদিসের অন্তরায়, এটা ঠিক না, এটা খারাপ। জাতি চিনে ফেলেছে যে তোমরা কারা, তোমরা এদেশে কেন এসেছো, কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছো, এখন আর জাতিকে নতুন করে চিনানো লাগবে? এরপরে যদি ইনাইয়া বিনাইয়া তাদেরকেই আপনার কাছে সহি মনে হয়, তখন আপনাদের ব্যাপারে সূরা বাকারার ওই বক্তব্য আমার না, আল্লাহর বক্তব্য, লাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে কিন্তু দেখলেন না, আদানুল্লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শুনলেন না যে আপনার সহি হাদিসের সাহেব কি বলছে, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, আপনার অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে আপনি বুঝতে পারলেন না, আপনার আকাবের, আপনার শায়খ, আপনার ঘোমটা মৌলবি আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝলেনই না। যারা বুঝলেন না, আপনাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আসাদুল্লাহ সাইফি ছোট্ট একটা মৌলবি, এই মৌলবির কি পড়াশোনা আছে, এই মৌলবির কথা বলার মতো কি রাইট আছে, এই মৌলবির ফতোয়া দেওয়ার মতো কি রাইট আছে? আমার আল্লাহ বলছেন, আপনাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ব্যাধি তৈরি করে দিয়েছেন, এই ব্যাধির একমাত্র পরিণতি হচ্ছে আযাবুন আলীম। আপনাদের এই ব্যাধি একদিন মুক্তি হবে শল্য চিকিৎসা দিয়ে। শল্য চিকিৎসা জানেন, আগের যুগে, এখন তো বহু ট্রিটমেন্ট আছে, অপারেশন আছে, আগের যুগে শল্য চিকিৎসা তো, যারা মুজাহিদ থাকতো যুদ্ধে, যারা আহত হতো তাদেরকে একটা লোহা গরম করে এরপরে ক্ষত দাগের মধ্যে
পুড়ে দিত, পুড়ে দিলে পরে ওইখানে কোনো ব্যাকটেরিয়া হতো না, ওইখানে কোনো ভাইরাস হতো না, ওইটা অ্যান্টিভেনম হয়ে যেত, অ্যান্টিভাইরাস হয়ে যেত। সর্ব চিকিৎসা অর্থাৎ সরাসরি ক্ষত দাগের উপরে আগুন দিয়ে সেঁক দেওয়া, আপনাদের এই নষ্ট ভাইরাসের জর্জরিত কলপটাকে সংশোধন করার জন্য একমাত্র জাহান্নামের আগুন অপেক্ষা করছে, এছাড়া আপনাদের চিকিৎসা নাই 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 নাই। আমার ভাইরা বন্ধুরা বাবারা, মোনাজাত আছে কি নাই, দোয়া আছে কি নাই? দোয়ার মধ্যে চোখের পানি জড়াইয়া মনের সবগুলো কথা মাবুদের দরবারে বলা আছে কি না? বিদায় হজের বাসনে আমার নবী যখন জামাল রহমতের উপরে দাঁড়াইয়া দোয়া করছেন, সাহাবী বলতেছেন আমরা দেখতেছি পয়গম্বরের হাতটা এত উপরে উঠতেছে 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 উঠতেছে, চাদরটা জেগে গেছে, পয়গম্বরের বগল মোবারক দেখা গেছে, নবীর এত আবেগ এত ইমোশন, নবী জেগে যায় আবেগ দিয়া মোনাজাত করতে করতে চোখের পানি জড়াইয়া জড়াইয়া, ও মুসলমান কিতে তোমারে ফিরাইলো, মোনাজাতের মধ্যে একটা বারের জন্য আমার মাবুদের ডাক দিতে পারো না, চোখের পানি জড়াইয়া কাঁদতে পারো না, বুঝবা বান্দা অন্তরের মধ্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম মোহর আটকে গেছে, তোমার অন্তর আর নড়ে না, জ্যাম পইরা গেছে ঠিক কিনা বলো? তোমার অন্তরের জ্যাম যদি মুক্ত করতে চাও, কলপটাকে যদি তুমি আবারও রানিং করতে চাও বাবারে, যেই কলপ কান্নায় জড়ায় না, সুখের পানি যেই কলপের মধ্যে আসে না, এই কলপটাকে যদি রানিং করাইতে চাও আবারও ঘুরাইতে চাও, দেখবো অনেক সময় পুরাতন বেয়ারিং, বেয়ারিং এর কাজ হচ্ছে ঘোরানো ঠিক কিনা, বেয়ারিং এর কাজ হচ্ছে ঘুরানো, কিন্তু যখন দেখবা বেয়ারিং ঘুরে না, তখন আমরা কি করি, আমরা কিছু প্রসেস ব্যক্ত কাজ করি। প্রসেসের এক নাম্বার হচ্ছে কতক্ষণ তেলের মধ্যে ডুবাইয়া রাখি রাখি কিনা কন, দেখছেন নি? প্রথমে তেলের মধ্যে ডুবাইয়া রাখেন, এরপরে বেয়ারিংটারে উঠাইয়া ছোট্ট ছোট্ট করে হাতুড়ি দিয়ে বাড়ি দেন, হাতুড়ি দিয়ে বাড়ি দিলে তেলের মধ্যে ডুবানো অবস্থায় জংটা নরমাল হয়ে গেছে, নরম হয়ে গেছে, এরপরে পড়ে যায় বাড়ি খাওয়ার পরে, এরপর আস্তে 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 করে ঘুরাইয়া দেন, এরপর দেখেন একদম ইজি হয়ে গেছে, এখন আগের চাইতেও রানিং হয়ে যায় কিনা বলেন? ও ইমানদারেরা, তোমাদেরকেও বলি যদি কলপটা দেখো এমন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলছেন তোমাদের কারো অন্তরটা যদি এরকম জং পড়ে যায়, আটকে যায়, জ্যাম হয়ে যায়, না ঘোরে, এই না ঘোরা কলপ দিয়া বৈশা থাইকো না, চোখের পানি যার অন্তর দিয়া চক্ষু দিয়া জ্বরে না, মনে রাখবা মনে রাখবা, তার ইমানের মধ্যে দুর্বলতা আছে, কারণ আমার মালিকের প্রেম যার মধ্যে আছে, আমার নবীর প্রেম যার মধ্যে আছে, মালিকের সামনে দাঁড়াইয়া লোকটা স্থির থাকতে পারে না, মাবুদের ডাক দিলে তওবার কথা স্মরণ হলে, গুনার কথা স্মরণ হলে লোকটার চোখ দিয়ে অটোমেটিকলি পানি পড়বে, এটাই ইমানের লক্ষণ ঠিক কিনা? বাবারে বলবা হুজুর, আজকে এমন সময় তুমি এই কথাগুলো বলো, যখন আমার কান্না আসে না কি করব, উপায় বাতলাইয়া দাও, ওই বেয়ারিং এর মতো হয়ে যাও, প্রথমে তেলের মধ্যে ডুবে যাও, কোথায় তেল পাইবা তুমি, কি তেলের মধ্যে ডুববা? না 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 না, জাকিরিন বান্দা ফুলতুলির বালাই হাওয়ারে আসে কি নাই? জাকিরিন বান্দা বাবা সারসিনা দরবারে যাবা, জাকিরিনের আছে হাজারো, জাকিরিনের সঙ্গে তিন দিন পর্যন্ত ডুইবা থাকো, কিচ্ছু করা লাগবে না, জাকিরিনেরা কান্দে, তোমার কান্না করার প্রয়োজন নাই, খাস অলির কাছে যাইয়া তুমি ডুইবা থাকো, জুইরা থাকো, লাইগা থাকো, বাবা দেখবা দেখবা, তিন দিন থাকলে পরে এরকম বারবার বারবার ওই তেলের মধ্যে যাইয়া ডুব দিলে পরে তোমার কলপটা আস্তে আস্তে করে নরম হয়ে যাবে। এবার আমার রসুল তোমারে বলছে হাতুড়ি দিয়ে আঘাত দাও, লিকুল্লি শাইইন সিকালাতিন ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস পরিষ্কারের একটা মাধ্যম আছে, বেয়ারিং এর কথা বলছিলাম, হাতুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়ি দাও, তোমার কলবে কি দিয়া বাড়ি দিবা, কলবে বাড়ি দেওয়ার
পাওয়ার জন্য আমার আল্লাহ তার মধুর নামের জিকির রাখছে বাবা রে। ফজরের নামাজ পইরা যায় নামাজে পয়সা মাথাটা নোয়াইয়া চক্ষুটা বন্ধ কইরা গুনার কথা স্মরণ কইরা আমার আল্লাহর জিকিরে বসে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বাবা হসবি রাব্বি মা ফি কলবি সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা আমার মন হয়াছে দেওয়ানা মন যাইতে চায় সোনার মদিনা আমার মন হয়াছে দেওয়ানা মন যাইতে চায় সোনার মদিনা আমায়াল মুরশিদ জানে ঠিকানা দয়াল মুরশিদ জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা হায় রে কত সুন্দর মদিনা যেথায় আছে নবীজির রোজা মারহাবা কও হায় রে কত সুন্দর মদিনা সেথায় আছে নবীজির রোজা আমরা যাব সোনার মদিনা আমরা যাব সোনার আশা পুরা ও গো রব্বানা লা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন বলে আগুন জ্বালা বলো আসিয়া বলে ও ফেরাউন বলে আগুন জ্বালা আল্লাহ বলে জন্নতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবটাকে নরম করবার জন্য এক নম্বরে আল্লাহওয়ালাদের কাছে মজলিসে যাওয়া লাগবে, দুই নম্বর কলবকে নরম করার জন্য রানিং করার জন্য জিকির করতে হবে, তিন নম্বর বাবা আস্তে আস্তে জিকিরের জরব দাও জিকিরের জরব দাও কন্টিনিউ চালাইয়া যাও এমন গতি উঠবে তোমার কলবার জীবনে কোনো দিন থামবে না থামবে না। আমার মাওলার দিদার না হওয়া পর্যন্ত তোমার কলবার থামবে না, ঠিক কিনা বলো? এ ভাইরা আমার মাহবুব আল্লাহ
যদি রাজি হয়ে যায়, যার প্রতি আমার আল্লাহ রাজি হয়, তওবাকারীদের প্রতি আল্লাহ সবচাইতে বেশি রাজি হয়। আর তওবার আরেকটা গুণ হচ্ছে, যখন কোনো বান্দা তওবা করে, আল্লাহ যখন তার তওবা কবুল করে, এমন তওবা আগের করা সব গুনাগুলো আল্লাহ ফরমেট করে দেয়, একটা গুনার সামান্য চুল পরিমাণও আর অবশিষ্ট থাকে না। আমার হাবা বলো, আল্লাহ বলছেন আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, শোনো যদি তোমার তওবা আল্লাহ কবুল করে, পিছনের যত গুনাহ ছিল আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা কইরা দেয়, তুমি গুনাহগার ইনা। তখন লোকটা মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলে। শুধু তাই নয়, এই যে গুনাহগুলো করছেন, এই গুনাহগুলো করার কারণে আপনার মেমোরিতে একটা জায়গা ফিল আপ করছে, সেই জায়গাটা আল্লাহ পুনরায় নেক দিয়ে পূর্ণ করে দেয়, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, সূরা তাওবা 9 নম্বর সূরা তাওবা 117-18 নম্বর আয়াত আল্লাহ যাদের জন্য নাজিল করেছেন এবং যে কারণে এই সূরাটার নাম তাওবা হয়েছে, তাওবা সূরা তাওবা নামকরণ যে আয়াতের উপরে বেসিস করে হয়েছে, 117 এবং 18 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলে, লাকাদ তাবাল্লাহু আলান নাবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা মিন বাদি মা কাদা ইয়াযিগু কুলুবু ফারিকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রাহিম। আল্লাহ একটা ঘটনা নিয়ে আসছেন এখানে, কেন নাজিল হলো এই দুটো আয়াত? আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে রওনা হয়েছেন। তাবুকের যুদ্ধটা আমার ভাইরা যেমন তেমন মানুষের সঙ্গে নয়, এতদিন পর্যন্ত আমার নবী শুধুমাত্র মক্কার কুরাইশদের সঙ্গে যুদ্ধ করেছেন, বহির কোনো শত্রুর সঙ্গে যুদ্ধ করেন নাই, বিভিন্ন গোত্রের সঙ্গে যুদ্ধ হয়েছে। হঠাৎ করে আমার নবী মদিনায় বসে শুনতে পাইলেন, রোমানরা 10,000 সৈন্য নিয়ে কত হাজার, এবং তারা যেমন তেমন মক্কার কোনো বেদুইন গোত্র না, আশেপাশের কোনো গোত্র না, তারা হচ্ছে রোমান তথা ইতালিয়ান। তৎকালীন সময়ের মধ্যে সবচাইতে পরাশক্তি ছিল রোমানরা তথা ইতালিয়ানরা, বর্তমান সময়ে যেমন সবচাইতে পরাশক্তি হচ্ছে আমেরিকা, ঠিক কিনা? আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এই আমেরিকার সৈন্য জাহাজ বহর যদি কোনো জায়গায় আসে, সেটা কিন্তু চিন্তার কারণ হয়ে যায়। নির্বাচনের আগে আমাদের দেশের রাজনীতিতে উত্তপ্ততা ছড়িয়েছিলেন শুধুমাত্র আমেরিকার একজন রাষ্ট্রদূত পিটার হাস, যারা রাজনীতি নিয়ে গবেষণা করছেন, খেয়ালটাল রাখছেন খবরের দিকে। আপনারা জানেন যে আমেরিকার রাষ্ট্রদূতের কারণে বাংলাদেশের রাজনীতি কতটা গরম ছিল, ঠিক না? তৎকালীন সময়ের পরাশক্তি রোমানরা মদিনার উপরে আক্রমণ করার জন্য আসছেন, আল্লাহর পয়গম্বর গোয়েন্দা কর্তৃক খবর পাওয়ার পরে মসজিদ নববীতে লোকদেরকে ডাকলেন, শোনো, এতদিন পর্যন্ত আমরা যাদের সঙ্গে যুদ্ধ করেছি তাদেরকে আমরা চিনতাম, তাদের যুদ্ধ কৌশল সম্পর্কে আমরা জানতাম, কিন্তু এখন আমরা জানি না, সুতরাং এই যুদ্ধটা কঠিন হতে চলছে, অপরিচিত শত্রু বাহিনীর সঙ্গে আমাদের মোকাবেলা করতে হবে, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে, কিন্তু আমাদের জিহাদ করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টায় ত্রুটি করা যাবে, জোরে বলেন, وَجَاهِدُوا فِي سَبِيلِ اللَّهِ حَقَّ
জিহাদি। ও মুমিনরে শোনো, তোমার জন্য আল্লাহ নির্দেশ হচ্ছে বান্দা, তুমি জিহাদ করবা, প্রচেষ্টা করবা, সংগ্রাম করবা, কষ্ট স্বীকার করবা, পরিপূর্ণ কামিয়াবি দেওয়ার দায়িত্ব কার, বিজয় দেওয়ার মালিক কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, আমার আল্লাহর সাহায্য আছে, বিজয়ও আছে, কিন্তু ঘরে বৈসা বৈসা বিজয় পাওয়া যাবে, কথা কন না? তাবুকের যুদ্ধে নবী আমার সৈন্য সংগ্রহ করতেছেন, নবী নির্দেশ দিলেন কেউ পিছনে থাকবে না, কেউ বাড়ি থাকবে না, যুদ্ধ করার মতো তার একটা বাহন আছে, একটা তলোয়ার আছে, সে আমার সঙ্গে রওনা হবে। সবাই রওনা হয়ে চলে গেলেন। কাব ইবনে মালিক নামক একজন যুবক, কাব ইবনে মালিক তিনি চিন্তা করছেন ওই বছর তার ফল ফলাদি এত বেশি হচ্ছিল, খেজুর এত বেশি হচ্ছিল, যে কারণে তিনি অবাক, ভাবছিলেন যে আমি হুজুর রওনা হোক, আমি দুই দিন পর গিয়া মিলিত হব, কিন্তু সেটা আর সম্ভব হলো না, তিনি হতে পারলেন না, যাইতে পারলেন না। আমি শর্ট করে বলছি, হুজুর চলে আসছেন। আমার ভাইরা, কাব ইবনে মালিক যুদ্ধে আর গেলেন না, এদিকে আরো দুইজন কাব ইবনে মালিকের সঙ্গে মুরারা ইবনে রাবি এবং হেলাল ইবনে উমাইয়া, এই তিনজন মানুষ, হেলাল ইবনে উমাইয়া একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, কিন্তু নবী তার প্রতিও গুসা হয়েছেন। নবী যখন আসলেন ফিরে, কাব ইবনে মালিককে জিজ্ঞেস করলেন, কেন যুদ্ধে যাও নাই? কাব ইবনে মালিক সত্য কথা বলে দিলেন, নবী গো আপনার সঙ্গে মিথ্যা বললে, আমি এখন যাব, কিন্তু সত্যটা আপনারা জানিয়ে দিবেন কে? জোরে বলেন, আল্লাহ সব কিছু জানে কিনা বলেন। নবী, আমি কিচ্ছু মিথ্যা বলবো না। ও নবী, কাব ইবনে মাহবার মালিক সব কিছু বলে দিলেন। এবার আমার ভাইরাম, নবী আমার বললেন, ও কাব ইবনে মালিক বাড়িতে চলে যাও। কাব ইবনে মালিক চলে গেলেন। মুরারা ইবনে রাবি এবং হেলাল ইবনে উমাইয়া তিনজন লোকের সঙ্গে আমার নবী সব সাহাবীদেরকে বলে দিলেন, তোমরা মদিনার কেউ তার সঙ্গে কথা বলবা না, লেনদেন করবা না, কেনাকাটা করবা না, ব্যবসা বাণিজ্য করবা না, সবাই তাদেরকে এক ঘোড়া করে দেবা। কি করবে? এক ঘোড়া।